ওবিসি সম্প্রদায় ভোক্তাদের কল্যাণার্থে সরকারের যে সকল প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পের বিষয়ে ওবিসি সম্প্রদায় ভুক্ত জনগণদের অবগত করতে বৃহস্পতিবার ওবিসি কল্যাণ দপ্তরের উদ্যোগে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, দপ্তরের অধিকর্তা ও সহ অধিকর্তা। রাজ্যের ওবিসি সম্প্রদায় ভুক্ত অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা কলেজ পাশ করার পর অর্থের অভাবে আর পড়াশোনা করতে পারে না, এর ফলে তারা সঠিকভাবে তাদের মেধার বিকাশ ঘটাতে পারে না এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়। এবার সেই সকল ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্যের জন্য রাজ্য সরকার আগামী বছর থেকে মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে। এই যোজনার মাধ্যমে ওবিসি সম্প্রদায় ভুক্ত গরিব অংশের ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে দেশের উন্নতির জন্য কাজ করতে পারবে বলে জানান দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। অনেকে দেখা যায় বিএপাস করার পরে বিভিন্ন ডিগ্রি নেওয়ার পরে বসে থাকে, তো তাদের চাকরির ক্ষেত্রে তাদের অসুবিধা হয়, স্কিল তাদের কোনো সময় তাদের থাকে না। সেক্ষেত্রে স্কিলকে আরও বেটার কিছু করার জন্য তো আমরা বিভিন্নভাবে কোচিং করে তা করার আমরা ব্যবস্থা করেছি এবং যে স্কিমটাকে নাম দেওয়া হয়েছে সিএম আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা সিএম আকাঙ্ক্ষা আগামী বছর থেকে চালু হবে। আমি মনে করি যে অনেক গরিব অংশের যে ওবিসি যারা স্টুডেন্ট রয়েছে সেটাকে কাজে লাগিয়ে আগামী দিনে তারাও আমাদের রাজ্যের জন্য দেশের জন্য ভালো কাজ করবে। এটা সেটা সম্পূর্ণ নতুন, বিগত দিনে সেটা সম্ভব হয়েছে হয়নি। আজকে রাষ্ট্রবাদী সরকার আমাদের দপ্তর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, সেই সরকারের চিন্তাধারা আছে বলে সেটা সম্ভব হচ্ছে। ধন্যবাদ। বিগত সরকারের আমলে এই রাজ্যের সকল অংশের জনগণ সব দিক থেকেই পিছিয়ে ছিল, কিন্তু বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশকে মূল মন্ত্র হিসেবে ধরে নিয়ে কাজ করে চলেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।